হ্যালো ফ্রেন্ডস, বিগ বাংলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, ভারতের আকাশসীমায় প্রবেশ করলো 5টি রাফাল যুদ্ধবিমান। বন্ধুরা, এই ভিডিওটিতে অবশ্যই রাফাল যুদ্ধবিমানের প্রথম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, ভারতের আকাশপথে প্রবেশের দৃশ্য। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট করব, রাফাল যুদ্ধবিমানকে স্বাগত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা স্বাগত রাফাল লিখে কমেন্ট করে জানাবেন। রাফালকে স্বাগত জানানোর জন্য আম্বালা এয়ারবেসে রয়েছেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া। ভারতের আকাশসীমায় ঢোকার পরে 5 রাফালকে আম্বালা অবধি উড়িয়ে আনছে 2টি সুখোই 30 এমকেআই ফাইটার জেট। আইএনএস কলকাতা থেকে স্বাগত জানানো হয়েছে রাফালকে। সোমবারই ফ্রান্স থেকে যাত্রা শুরু করেছিল 5টি রাফাল ফাইটার জেট। ভারতীয় বায়ুসেনার পাইলটরা এই রাফাল উড়িয়ে এনেছেন ফ্রান্স থেকে। সূত্রের খবর, আজ সকালেই একবার সাময়িক বিরতি নিয়েছে আবুধাবির আস ধাফরা এয়ারবেস থেকে, সেখান থেকে ফের উড়ান শুরু করেছে সকাল 11টা নাগাদ। আবুধাবি থেকে ওড়ার পরই রাফালের সঙ্গে যোগাযোগ করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা। রাফাল কমান্ডারকে অডিও বার্তায় আইএনএসের ডেল্টা 63 অ্যারো লিডার বলেন, ভারত মহাসাগরে স্বাগত, গরিমা নিয়ে আকাশে ডানা মেলো। বন্ধুরা, আম্বালা এয়ারবেসের গোল্ডেন অ্যারো 17 নাম্বার স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হচ্ছে রাফালগুলিকে। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় এই স্কোয়াড্রনের দায়িত্বে ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। আজ ফের এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হবে বলেই জানিয়েছেন বায়ুসেনা আধিকারিকরা। রাফাল যুদ্ধবিমানের সঙ্গে পাল্লা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তিও যুক্ত হয়ে করেছে দাসো অ্যাভিয়েশন। যে 5টি রাফাল আসছে ভারতের হাতে, সেগুলি থেকে ম্যাটিওর ও স্ক্যাল্ফ ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। রাফাল যুদ্ধবিমান ওড়ানোর জন্য ফ্রান্স থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশের 12 জন পাইলটকে। সূত্রের খবর, এয়ারবাস 330 মাল্টিরোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট উড়িয়ে কীভাবে মাস আকাশে জ্বালানি ভর্তি হবে সেই ট্রেনিং নিয়েছেন পাইলটরা। এই এয়ারক্রাফ্ট ফরাসি বায়ুসেনারা ব্যবহার করেন। রাফাল যুদ্ধবিমান ওড়ানোর পদ্ধতি ও মাস আকাশে জ্বালানির ভরার প্রক্রিয়া জানতে আরও 36 জন বায়ুসেনার পাইলটের নাম নথিভুক্ত করা হয়েছে, তারও ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নেবেন। 36টি রাফাল ফাইটার জেটের জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে 59,000 কোটি টাকার চুক্তি হয়েছিল 2016 সালের সেপ্টেম্বরে। বায়ুসেনা সূত্রে খবর, ভারতের জন্য 10টি রাফাল জেট তৈরি রেখেছে ফরাসি সংস্থা, তার মধ্যে 5টি চলে আসবে এবছরই। মে মাসেই প্রথম 4টি রাফাল ভারতের হাতে আসার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সেই সময় পিছিয়ে যায়। ডাবল ইঞ্জিন মাল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট রাফাল আকাশ থেকে ভূমিতে এবং সমুদ্রেও নির্ভুল নিশানা লাগাতে পারে। 9 টনের বেশি যুদ্ধাস্ত্র বইতে পারে রাফাল। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ করা, এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের। রাফালকে আরও শক্তিশালী করার জন্য ম্যাটিওর এবং স্কাল্ফ নামে 2টি মিসাইল যোগ করেছে দাসো অ্যাভিয়েশন। ম্যাটিওর ও স্কাল্ফ মিসাইল বানিয়েছে ইউরোপিয়ান অস্ত্র নির্মাতা সংস্থা এমবিডিএম। ম্যাটিওর হলো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বিভিয়ার এয়ার টু এয়ার মিসাইল, প্রায় 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও নিখুঁত টার্গেট করতে পারে এই মিসাইল। প্রতিটি ম্যাটিওর মিসাইলের দাম 20 কোটি টাকা। স্কাল্ফ হলো লো অবজার্ভার স্ক্রুজ মিসাইল, দৈর্ঘ্য 5.1 মিটার এবং ওজন প্রায় 1300 কিলোগ্রাম, 600 কিলোমিটার পাল্লা অবধি লক্ষ্যে টার্গেট করতে পারে এই মিসাইল। আকাশ থেকে ভূমিতে ছড়া যায় এই মিসাইল। এটি ব্যবহার করে ব্রিটিশ ও ফরাসি বায়ুসেনা। প্রতিটি স্কাল্ফ মিসাইলের দাম 40 কোটি টাকা। চীনের সঙ্গে উত্তেজনা, সীমান্তে উত্তেজনার এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ফ্রান্স থেকে হ্যামার মিসাইল সিস্টেমও আনতে চলেছে ভারত। হাইলি অ্যাজাইল মডিউলার ইমিউশন এক্সটেন্ডেড রেঞ্জ মিসাইল সিস্টেম আকাশ থেকে ভূমিতে ছড়া যায়। 3 মিটার দৈর্ঘ্যের এই মিসাইল সিস্টেমের পাল্লা 60 কিলোমিটার। উঁচু পার্বত্য এলাকা, সমতল ভূমি, যে কোনো জায়গা থেকে আবহাওয়ার যে কোনো পরিস্থিতিতে ছোড়া যায়, একসঙ্গে অনেকগুলি নিশানায় আঘাত করতে পারে এই মিসাইল। অবশ্যই রাফাইল যুদ্ধবিমান ভারতে আসার সঙ্গে ভারতের এয়ারফোর্সের যে শক্তি, সেটা বহুগুণ বৃদ্ধি পেয়েছে বন্ধুরা। তো অবশ্যই স্বাগত জানাতে স্বাগত রাফাল লিখে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।